নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আরআরবি গ্রুপ ডি স্পেশাল, বিভিন্ন রাজ্যের প্রতীক পাখিগুলির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই প্রশ্নগুলি মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রতীক পাখি হলো রোজ রিং প্যারাকিট। তো রোজ রিং প্যারাকিট কি? অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রতীক পাখি। তারপরে অরুণাচল প্রদেশ রাজ্যের প্রতীক পাখি হলো হর্নবিল। তো হর্নবিল কোন রাজ্যের প্রতীক পাখি? অরুণাচল প্রদেশ রাজ্যের প্রতীক পাখি। তারপরে আসামের প্রতীক পাখি হলো হোয়াইট উইংড ডাক। তো হোয়াইট উইংড ডাক কোন রাজ্যের প্রতীক পাখি? আসামের প্রতীক পাখি। তারপর বিহারের প্রতীক পাখি হলো হাউজ স্প্যারো। হাউজ স্প্যারো হলো বিহারের প্রতীক পাখি। তারপরে ছত্তিশগড় ও মেঘালয়ের প্রতীক পাখি হলো, এই দুটি রাজ্যেরই প্রতীক পাখি সেম, তাই দুটি রাজ্যের প্রতীক পাখি হলো হিল ময়না। তারপরের প্রশ্নটি হলো বন্ধুরা, গোয়া রাজ্যের প্রতীক পাখি হলো রুবি থ্রোটেড ইয়েলো বুলবুল। রুবি থ্রোটেড ইয়েলো বুলবুল হলো গোয়া রাজ্যের প্রতীক পাখি। তারপরে গুজরাট রাজ্যের প্রতীক পাখি হলো গ্রেটার ফ্ল্যামিঙ্গো। গ্রেটার ফ্ল্যামিঙ্গো হলো গুজরাট রাজ্যের প্রতীক পাখি। তারপরে হরিয়ানা রাজ্যের প্রতীক পাখি হলো ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন। ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন হলো হরিয়ানা রাজ্যের প্রতীক পাখি। তারপরে বন্ধুরা, হিমাচল প্রদেশের প্রতীক পাখি হলো ওয়েস্টার্ন ট্রাগোপান। ওয়েস্টার্ন ট্রাগোপান কোন রাজ্যের প্রতীক পাখি বন্ধুরা? হিমাচল প্রদেশের প্রতীক পাখি। তারপরে জম্মু কাশ্মীরের প্রতীক পাখি হলো ব্ল্যাক নেকড ক্রেন। তো ব্ল্যাক নেকড ক্রেন হলো জম্মু কাশ্মীরের প্রতীক পাখি। তারপরের প্রশ্নটি হলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের প্রতীক পাখি হলো এশিয়ান কোয়েল। এশিয়ান কোয়েল হলো ঝাড়খণ্ডের প্রতীক পাখি। তারপরের প্রশ্নটি হলো বন্ধুরা, কর্ণাটক ও ওড়িশা। কর্ণাটক ও উড়িষ্যা রাজ্যের প্রতীক পাখি হলো ইন্ডিয়ান রোলার। এই দুটি রাজ্যের প্রতীক পাখি সেম, এদের প্রতীক পাখি হলো ইন্ডিয়ান রোলার। তারপরে কেরালা রাজ্যের প্রতীক পাখি হলো গ্রেট হর্নবিল। গ্রেট হর্নবিল হলো কেরালা রাজ্যের প্রতীক পাখি। তারপরে মধ্যপ্রদেশের প্রতীক পাখি হলো ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার বন্ধুরা কোন রাজ্যের প্রতীক পাখি? মধ্যপ্রদেশের প্রতীক পাখি। তারপরে প্রশ্নটি হলো বন্ধুরা, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রতীক পাখি কি? হলো ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন। ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন মহারাষ্ট্রের প্রতীক পাখি, ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন। তারপরে মণিপুরের প্রতীক পাখি হলো নংইন। নংইন হলো মণিপুরের প্রতীক পাখি। নংইন হলো মণিপুরের প্রতীক পাখি। তারপরে মিজোরামের প্রতীক পাখি হলো মিসেস হিউমস ফিজ্যান্ট। হিউমস ফিজ্যান্ট হলো মিজোরামের প্রতীক পাখি। তারপরে নাগাল্যান্ডের প্রতীক পাখি হলো ব্লিথ ট্রাগোপান। ব্লিথ ট্রাগোপান কোন রাজ্যের প্রতীক পাখি? নাগাল্যান্ডের প্রতীক পাখি বন্ধুরা। তারপরের প্রশ্নটি হলো, পাঞ্জাব রাজ্যের প্রতীক পাখি হলো বাজ। বাজ কোন রাজ্যের প্রতীক পাখি? পাঞ্জাব রাজ্যের প্রতীক পাখি হলো বাজ। তারপরে বন্ধুরা, রাজস্থান। রাজস্থানের প্রতীক পাখি কি? রাজস্থানের প্রতীক পাখি হলো ড্রোমডারি। ড্রোমডারি হলো রাজস্থানের প্রতীক পাখি। ড্রোমাডারি বা ড্রোমডারি বলে, রাজস্থানের প্রতীক পাখি কি? ড্রোমডারি। তারপরে সিকিম। সিকিমের প্রতীক পাখি হলো ব্লাড ফিজেন্ট। ব্লাড ফিজেন্ট, ব্লাড ফিজেন্ট হলো সিকিমের প্রতীক পাখি। তারপরে তামিলনাড়ু রাজ্যের প্রতীক পাখি কি? তামিলনাড়ু রাজ্যের প্রতীক পাখি হলো এমারেল্ড ডাব। এমারেল্ড ডাব হলো তামিলনাড়ু রাজ্যের প্রতীক পাখি। তারপরে বন্ধুরা, তেলেঙ্গানা রাজ্যের প্রতীক পাখি কি? পালাপিটা বা ইন্ডিয়ান রোলার। পালাপিটা ইন্ডিয়ান রোলার, ঠিক আছে। তারপর বন্ধুরা, ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের প্রতীক পাখি হলো গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন হলো ত্রিপুরা রাজ্যের প্রতীক পাখি। তারপর বন্ধুরা, উত্তরপ্রদেশ রাজ্যের প্রতীক পাখি হলো স্যারাস ক্রেন। স্যারাস ক্রেন হলো উত্তরপ্রদেশ রাজ্যের প্রতীক পাখি। তো উত্তরপ্রদেশ রাজ্যের প্রতীক পাখি কি? স্যারাস ক্রেন। তারপর বন্ধুরা, উত্তরাখণ্ড রাজ্যের প্রতীক পাখি কি? হিমালয়ান মোনাল। হিমালয়ান মোনাল হলো উত্তরাখণ্ড রাজ্যের প্রতীক পাখি। তারপর বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক পাখি কি? হোয়াইট থ্রোটেড কিংফিশার। হোয়াইট থ্রোটেড কিংফিশার হলো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক পাখি।
তো বন্ধুরা 29টি রাজ্য হয়ে গেল, এখানে 27টি দেখতে পাচ্ছ নাম্বার, আর দুটো তো চারটে একসাথে করে দিয়েছি, দুটো দুটো মিল আছে সেই কারণে। তো বন্ধুরা পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও, আর পিডিএফটি পড়ার পরে ভিডিওটি আবার দেখে নাও, কারণ শুনলে ভালো মনে থাকে, তাই ভিডিওটি আবার দেখো, দরকার হয় ডাউনলোড করে নিয়ে দেখো, ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, জয় ভারত।